অলিম্পিকে পদক বিজয় কুমারের জন্য আগেই এক কোটি টাকা ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার দেশে ফিরলে দিল্লিতে নিজে আনতে যাচ্ছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দিল্লি থেকে হেলিকপ্টারে নিজের বাড়িতে উড়িয়ে নিয়ে যাওয়া হবে তাকে অল্পের জন্য পদক জোটেনি বাংলার জয়দীপ কর্মকারের তবে বিজয় কুমারের জন্য হিমাচল প্রদেশ সরকারের উদ্যোগে খুশি জয়দীপ কোথাও যেন লুকিয়ে আছে আফসোসটা এমন ভাবে সবাই যদি পাশে থাকতেন ওরু হয়তো আমি মেডেল জিতিনি ডেফিনেটলি কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এখানে যারা সবাই ছিল বা যারা শ্যুটিংও বোঝে বা খেলাধুলো বোঝে তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে আমার এফার্টকে যে হয়তো আমি মেডেলটা জিততে পারলাম না খুব কাছাকাছির জন্যে কিন্তু ক্লোজ গিয়ে ফোর্থ আসাটাও খুব একটা ছোট নয় ভারতবর্ষে যেখানে হয়তো পিটি উষা বা মেলখা সিংয়ের নাম ঘরে ঘরে ফোর্থ আসা অলিম্পিক্সের জন্য ছিল আমি তাদের সাথে আমি ডেফিনেটলি কম্পেয়ার করছি না তারা হয়তো ডেফিনেটলি তারা তাদের রেসপেক্টেবল জায়গায় রয়েছে কিন্তু একটা ছোট হয়তো আশা নিশ্চয়ই মনের মধ্যে রাখি যে এতটা খাটলাম এত কিছু করলাম বাংলার জন্য তো সেখান থেকে কিছু নিশ্চয়ই আমি রেসপন্স পাবো যেখানে আমি দেখতে পাচ্ছি আমার পাশের ঘরের বন্ধু কত কি পাচ্ছে এবং আমি খবরগুলো শুনতে পাচ্ছি আমার ভাল যে খুব যে হিমাচল প্রদেশের চিফ মিনিস্টার উনি প্রাইভেট হেলিকপ্টারে করে আসছেন দিল্লিতে বিজয়কে রিসিভ করতে তো হয়তো আমিও একটু মনে মনে একটা আশা করি যে হ্যাঁ হয়তো হেরে গেছি বলতে পারি একদিক থেকে কিন্তু ডেফিনেটলি হয়তো কেউ একজন এগিয়ে আসবে যে একটুখানি আমাকে সাপোর্ট করবে এবং এই জায়গাটার আমার যোগ্য সম্মানটুকু দেখবে যে আমি হেরে গেছি মানে লড়ে হেরেছি এরকম না যে আমি হাল ছেড়ে দিয়ে হেরেছি সবচেয়ে কাছাকাছি গেছিলাম হয়তো মানে বাঙালিদের খেলার মধ্যে